রেডি। আচ্ছা, আপনারা কোন দল থেকে এখানে এসেছেন, কিসের জন্য এসেছেন বা তাদেরকে কি সাহায্য দেওয়ার জন্য আপনারা এসেছেন? আচ্ছা, আমরা ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে এসেছি। আমি ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বর্তমানে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আমার নাম সাধন চাকমা। আমরা গত এক তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে গোশিরাম আনন্দবাজার দশদাতে যে ব্রু শরণার্থী যারা আছেন ওদেরকে যে খাদ্য এবং সমস্ত ধরনের সুযোগ সুবিধা থেকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে যা বন্ধ করে দেওয়া হয়েছে, আর সেই জন্য আমরাও খুব দুঃখিত। তাই আমরা ওদেরকে কিছু চাল এবং ডালসহ কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি ওদেরকে সাহায্য প্রদান করার জন্য। তাই আমরা আজকে ওদের সঙ্গে সঙ্গ দিতে এবং ওদেরকে ওদের দুঃখতা দেখে একটা যে অমানবিক এখানে ভায়োলেন্স হচ্ছে, হিউম্যান ভায়োলেন্স, তাই আমরাও চাই ওদের যে দাবি আছে সেটা যাতে ত্রিপুরা সরকার এবং ভারত সরকার এবং মিজোরাম সরকার সহ মিলে যাতে সেটা একটা সঠিকভাবে সুচিন্তা করে যাতে ওদের বাস্তবায়নটা পরিপূর্ণ হয়, তাই আমরাও ওদের দাবিতে আমরাও সহমত পোষণ করছি। আচ্ছা, আজকে আমরা শুনেছি যে সমাজ কল্যাণ মন্ত্রী আমাদের শ্রী শান্তনা চাকমা উনি এখানে উপস্থিত থাকবেন, এটা কি সত্যি? এটা আমি সঠিক জানি না, হয়তো এটা হচ্ছে মন্ত্রীদের বিষয়, ওরা আসলেও আসতে পারে হয়তো নাও আসতে পারে, কিন্তু এটা আমরা যা এসেছি যতগুলো মেম্বার নিয়েছি আমাদের যে সামাজিক সংগঠন সেই সামাজিক সংগঠনের পক্ষ থেকে, কিন্তু সেটা এই যে পলিটিক্সের সাইড থেকে দেখা হবে, তারা আসবে কি আসবে না সেটা আমরা একেবারে জানি না। ধন্যবাদ আমাদের চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদককে, ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। নরক নাই তন্দি অমায় মাংফলি নরক কক ত্রিপুরা নিয়ে বিশিং তুই অমায় মাংফলি নুগুই তুনাই নরক নাই তন্দি কক ত্রিপুরা বেলায় বেলায়।